वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर योर हेल्थ। आज के कल के डिप्लोमा फार्मेसी प्रोफेशनल मेरिट लिस्ट बेड़ी WBHealth.gov.in वेबसाइटे तो से नहीं आलोचना करी विस्तारित कम्युनिटी सेक्शने दिए लिस्ट तो सबाई देखते पड़ो ओखे तो आजकल वीडियोटार मेन कन्टेंट यटाई है तो डिप्लोमा फार्मेसी एडमिशन क्षेत्र में तीनटे कॉलेज इन्स्टिट्यूट ऑफ फार्मेसी कल्याणी इन्स्टिट्यूट ऑफ फार्मेसी जलपाइगुड़ी इन्स्टिट्यूट ऑफ फार्मेसी कल्याणी जलपाइगुड़ी एंड बाँकुड़ा तीनटे फार्मेसी कॉलेजेर जोन्नो मेरिट लिस्ट एक प्रोफेशनल मेरिट लिस्ट देवा हुई है वेबसाइटे तो आज विस्तारित आलोचना करब तो समय नष्ट ना करो मेन कन्टेंटे जावा जाक तो जरा चैनल एखन पर्यंत सबसक्राइब करनी चैनल सबसक्राइब करो और WBHRB ऑल पेंडिंग रिक्रुटमेंट अपडेट एनी जॉब अपडेट रिलेटेड टू WBHRB नोटिफिकेशन और पोस्टिंग ऑर्डर से आरम्भ कर मेरिट लिस्ट कब बेरोबे चाकरी जॉइन करार पर की प्रोसेस आछे समस्त किछु आमार चैनले सर्वप्रथम पाबे तार संगे डिप्लोमा फार्मेसी एडमिशन काउंसिलिंग प्रोसेस से आरम्भ कर समस्त सेंट्रल गवर्नमेंट वेस्ट बेंगल गवर्नमेंट जॉब रिलेटेड नोटिफिकेशन वेस्ट बेंगल फार्मेसी काउंसिल कोनो रकम समस्या सब किछु आमार चैनले पाबे नेक्स्ट उइक थेके फार्माकोलजी और फार्मास्यूटिक्स मेडिसिनल केमिस्ट्री फार्मास्यूटिकल जुरिसप्रुडेंस रिलेटेड टू गवर्नमेंट जॉब इंटरव्यू रिलेटेड क्वेश्चंस और सब्जेक्ट ओरिएंटेड धरे धरे क्लास सम्पूर्ण क्लास बिनामूल्य फ्री কোনো টাকা পয়সা লাগবে না ইট ইজ নট এ পেড ক্লাস তো সেখান থেকে আমরা পরের সপ্তাহ থেকে ফার্মাকোলজি ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স মেডিসিনাল কেমিস্ট্রি বা ফার্মাসিউটিক্স নিয়ে ক্লাস শুরু করব তো নেক্সট উইকে ধরে ধরে একটা একটা করে সাবজেক্ট আমি ক্লাস করব পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব পেতে ফার্মাসিস্ট রিলেটেড ইন্টারভিউ জব পেতে সুবিধা হয় তো আজকে যেটা মেন সেটা হচ্ছে ডিপ্লোমা ফার্মেসি প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট কালকে বের করেছে ওয়েবসাইটে তো কালকে রাতে আমি কমিউনিটি সেকশনে দিয়েছিলাম অলরেডি ভিডিওটা একটা নোটিফিকেশন বা অ্যানেক্সারগুলো দিয়েছিলাম তো আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে হচ্ছে www.wbhealth.government.in gov.in এই ওয়েবসাইটে যেতে হবে ওখানে গিয়ে নোটিশ সেকশনে যেতে হবে নোটিশ সেকশনে প্রথমেই একদম লিস্ট অফ প্রফেশনালি মেরিট প্রফেশনালি সিলেকশন লিস্ট অফ মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ ফর দ্য ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশন ইন থ্রি কলেজেস ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি তো এই তিনটে কলেজের জন্য ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট দেওয়া হয়েছে 1032 জনের ওকে তো এইটা টোটাল লিস্ট আছে ওখানে নাম কাস্ট বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে কত নাম্বার পাওয়া গেছে পার্সেন্টেজ ক্যালকুলেশন ফিজিক্স পার্সেন্টেজ ক্যালকুলেশন কেমিস্ট্রি পার্সেন্টেজ ক্যালকুলেশন ম্যাথামেটিক্স যাদের ম্যাথামেটিক্স নেই তাদের বায়োলজি তো এগুলো করে একটা মেরিট লিস্ট প্রফেশনাল মেরিট লিস্ট সিলেক্টেড করা হয়েছে সেই মেরিট লিস্টটা অলরেডি তিনটে কলেজের প্রিন্সিপালকে কপি করা হয়েছে ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস DHSকে কপি করা হয়েছে ডিরেক্টর মেডিকেল এডুকেশন কপি করা হয়েছে ITSLকে পোস্টিং করার জন্য অর্ডার করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য দপ্তরও কপি করা হয়েছে তো এটা মেরিট লিস্ট এবার এখান থেকে বিভিন্ন কলেজে পাঠানো হয়েছে এবার কলেজে থ্রু অ্যাডমিশন হবে কলেজের ফোন নাম্বার কলেজের মেল আইডি সমস্ত কিছু আগের সাইটে দেওয়া ছিল তো যাদের নাম এই মেরিট লিস্টে আসেনি কি ফর্ম ফিল আপ করেছিলে তাদের হয়তো নাম্বার এলিজিবিলিটি যে কাট অফ ছিল সেটা তারা পূর্ণ হয়নি এবং বিস্তারিত জানার জন্য পরবর্তী আরও নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে আমাদের এবং যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে যে লিস্টেড আছে এবং লিস্টগুলো ভালো করে তোমাদের নামটা মিলিয়ে নেবে সেখানে নাম্বারগুলো ক্যালকুলেশন পড় সব কিছু দেখে নিতে হবে এবং এটা ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্যভবন J29 সেক্টর 5 সল্টলেক থেকে বের করা হয়েছে কালকে 8 তারিখের ডেট মেমো নাম্বার নোটিশ সব জায়গায় কপি করা হয়েছে তো এবার আমার প্রশ্ন হচ্ছে যারা অ্যাডমিশন নেবে এই তিনটে কলেজে তারা কী করবে তাদের নেক্সট প্রসিডিওর কী নেক্সট প্রসিডিওর হচ্ছে তোমরা কলেজে যাবে লিস্টটা তোমাদের ওই কলেজে সব জায়গায় ফরওয়ার্ড করা হয়েছে তো কলেজে গিয়ে তোমাদের কথা বলতে হবে এবং কলেজে পার্সোনাল সেক্রেটারি যিনি আছেন প্রিন্সিপাল পার্সোনাল সেক্রেটারি তার সঙ্গে কথা বলতে হবে এবং কীভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে সেখানে বিস্তারিত তোমাদের সলভ হয়ে যাবে এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা কমেন্টস করবে আমি তোমাদের অ্যান্সার দেবো এবং ফোন নাম্বারে ফোনও করতে পারো তো এটা জাস্ট একটা প্রফেশনাল মেরিট লিস্ট ইট ইজ নট এ ফাইনাল লিস্ট হয়তো বেরোবে এবং এরপরে ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশনের জন্য তোমাদের কলেজে কন্ট্যাক্ট করতে হবে কলেজে করা কপি করে দিয়েছে স্বাস্থ্যভবনে কপি করা হয়েছে ডিরেক্টর হেলথ সার্ভিসকেও কপি করা হয়েছে তো সেখান থেকে তোমাদের কিন্তু হেল্প হবে তো আজকে জাস্ট লিস্টটা আমি অলরেডি কমিউনিটি সেকশনে আমার লিস্টটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারো ইউটিউব চ্যানেলতেও দেখতে পারো এবং ওয়েবসাইট থেকেও তোমরা নিজের কারণ অত বড়ো অ্যানেক্সার তো একটা ভিডিওতে অত জনের নাম বলা যাবে না তো 1032 জনের নাম আছে সেটা তোমরা www.wbhealth.gov.in এ গিয়ে নোটিশ সেকশনে ক্লিক করলে তোমরা ওখানে অ্যানেক্সার ওয়াইজ তোমরা দেখে নেবে 1032 জনের নাম ঠিক আছে এটা জাস্ট একটা ইন্টিমেট ভিডিও নেক্সট ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে পড়ছি এবং WBHRB পেন্ডিং রিক্রুটমেন্ট লিস্ট আমি যেটা আগেও বলেছিলাম যে
হয়তো পুজোর আগে বেরিয়ে যেতে পারে পোস্টিং অর্ডার। তো পোস্টিং অর্ডার হয়তো খুব তাড়াতাড়ি বেরোবে সেটা শোনা যাচ্ছে, আমরা এখন কনফার্মেশন কিছু নয়। পোস্টিং অর্ডার যারা WHRE ফার্মাসিস্ট সিলেক্টেড আছো 90টা পোস্টের জন্য, তাদের পোস্টিং অর্ডার 2-3 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাওয়ার প্রবল চান্স রয়েছে, এবং হয়তো পুজোর পর জয়নিং হবে বা পুজোর আগেও জয়েন হতে পারে, সেটা হয়তো সময় বলবে। তো কোনো রকম পুরো কোশ্চেন জানা থাকলে আর আমাদের আমাকে আর প্লিজ তোমার চ্যানেলে এটা লিখো না যে কেস হয়ে গেছে বা এই হয়ে গেছে, এই ধরনের নেগেটিভ মাইন্ডসেট থেকে বাড়ি করে পজিটিভ মাইন্ডসেট থাকো, রিক্রুটমেন্ট অবশ্যই হবে। সো নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর মাই অলওয়েজ ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স, থ্যাংক ইউ অল।